নমস্কার কিছুক্ষণ আগেই উত্তর দিনাজপুরের একত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা একটি শ্রমিক ভর্তি পিক আপ ভ্যান ও লরির ধাক্কায় দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে সাতজন শ্রমিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল গুরুতর আহত অবস্থায় সাতজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে কোথায় ও কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন সংবাদ সূত্রের খবর অনুযায়ী বিহারের বাহাদুরগঞ্জে পাইপ লাইনের কাজে গিয়েছিলেন নয়জন শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে চাকুলিয়া থানার কানকি জাতীয় সড়কের ওপর শ্রমিক বোঝাই পিকআপ ভ্যানটি দাঁড়িয়েছিল হঠাৎ দ্রুত গতিতে আসা একটি লরি পিকআপ ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে ভয়ঙ্কর এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় সাতজন শ্রমিক ঘড়ি আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিহারের কিষানগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে মৃতদের নাম মসরুর আলম এবং তসবির আলম তাদের বাড়ি বিহারের পূর্ণিয়া জেলার হরিশপুর এলাকায় ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকা সিসিটিভি ফুটেজ দেখার পাশাপাশি লরির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হয়েছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দ্রুত গতির কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যানটিকে পিছন থেকে সজরে ধাক্কা মারে ইতিমধ্যে লরির পারমিট সহ সব কিছু ঠিক আছে কি না তাও খতিয়ে দেখছে স্থানীয় এলাকার পুলিশ দুর্ঘটনার জেরে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হলে পুলিশ প্রশাসন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ